নমস্কার, আজকাল বসে অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত এবং প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। অনেক দিন পর বেশ বর্ষাকাল বলে কিন্তু মনে হচ্ছে, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে দক্ষিণবঙ্গের কথা বলছি, যদিও উত্তরবঙ্গে বহুদিন ধরে কিন্তু বৃষ্টিতে কবলিত আপনারা। তবে এই যে আগাম যদি জেনে যেতে পারি যে বৃষ্টি হবে, তাহলে ওই ভিজে যাওয়ার সমস্যাটা কিন্তু হয় না, সর্দি কাশির হাত থেকে কিন্তু অনেকটা রেহাই পাওয়া কিন্তু যেতে পারে, কারণ আপনার কাছে থাকবে ছাতা, না হলে থাকবে রেনকোট, ফলে নিজেকে অনেকটা বেশি প্রোটেক্ট আপনি রাখতে পারবেন। ঠিক একই রকম ভাবে আগাম জানার প্রয়োজনীয়তা রয়েছে যে আপনার সমস্যা কি কিছু আসতে চলেছে, আপনার গ্রহরা কি আপনার সাথে নেই, এমন কি কোনো দোষ আপনার জন্মচক্রে রয়েছে যেটা আপনাকে অনেকটা সমস্যাগ্রস্ত করতে পারে। তো কি করবেন আপনি? আগাম কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিলে তারা আপনাকে একটা ভালো প্ল্যানিং দিতে পারে, বা কোনো প্রতিকার প্রতিবিধানের মধ্যে থেকে ওই আপনার হাতে ছাতাটা বা আপনার গায়ের রেনকোটটা কিন্তু তুলে দিতেই পারে। ঠিক সেরকম বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। রয়েছেন প্রত্যেক দিনের মতন একেবারে অন্যভাবে অ্যাস্ট্রোলজিকে যিনি ভেবেছেন, প্রচুর পড়াশোনা এবং রিসার্চের মধ্যে দিয়ে আপনাদের প্রচুর ভালো ফল দিয়েছেন, তিনি অন্য কেউ নন, আমাদের সকলের ভীষণ প্রিয় সুদীপানন্দা। তা প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ধন্যবাদ তোমাকে, সকল শ্রোতা এবং দর্শক বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সম্মান জ্ঞাপন করি। সেই সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি বিশেষ বিষয়ের উপর আলোকপাত করব, যেটা একটু আপনারা প্র্যাকটিসের মধ্যে রাখলে, অভ্যাসের মধ্যে রাখলে আপনাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট ম্যাটার, যেগুলো দৈনন্দিন জীবনে একটু অভ্যাসের মধ্যে রাখলে আপনাদের লাইফটা অনেক ভালো যেতে পারে। যারা নিজেদের রাশিটা সম্বন্ধে জানেন, যারা নিজের রাশি সম্বন্ধে অবগত, তারা জানবেন যে আজকে আমি মেষ রাশি থেকে মীন রাশি, এই রাশিগুলোতে কোন রাশির পক্ষে কোন কালারটা শুভজনক হয় এবং কোন রাশির পক্ষে কোন দিকটা শুভজনক হয়, সেটা আজকে আমি আলোচনা করে দেবো। প্রত্যেকটা রাশি নিয়ে বলতে হবে, তাই অল্প অল্প করে বলতে হবে। প্রথমেই বলি মেষ রাশিতে আসছি। মেষ রাশির ক্ষেত্রে দেখবেন হলুদ বর্ণ অত্যন্ত শুভ বর্ণ, লাল বর্ণ শুভ, গোলাপি বর্ণ ভীষণ শুভ, সঙ্গে সঙ্গে কমলা বর্ণ আপনারা ব্যবহার করতে পারেন, এবং পূর্ব দিক হচ্ছে মেষ রাশির পক্ষে অত্যন্ত শুভ দিক। বৃষরাশির পক্ষে কিন্তু সাদা নীল সবুজ অত্যন্ত শুভ বর্ণ, এবং বৃষরাশির দক্ষিণ দিক হচ্ছে অত্যন্ত শুভপ্রদ দিক। মিথুন রাশির জন্য সবুজ এই কালারটা অত্যন্ত শুভ, এবং তার সঙ্গে যদি নীল ব্যবহার করা যায় ভীষণ শুভ, তার সঙ্গে সাদা ব্যবহার করলে মেরিটটা অনেক বেশি ভালো হবে। তার সঙ্গে তাদের হচ্ছে পশ্চিম দিক শুভ। কর্কট রাশির পক্ষে কী শুভ? কর্কট রাশির পক্ষে হচ্ছে সবসময় একটা সিলভার কালার, সিলভার কালার ভীষণ শুভ, সাদা বর্ণ শুভ, কমলা বর্ণ শুভ, আর লাল বর্ণ শুভ, এবং তার সঙ্গে হচ্ছে আকাশী বর্ণ, হালকা নীলচে আকাশী যেটা সেটা, এবং লাল বর্ণ, এগুলো ভীষণ শুভ। তার পক্ষে হচ্ছে উত্তর দিক অত্যন্ত শুভ। সিংহরাশির পক্ষে কি? সিংহরাশির পক্ষে একদম লাল কালার, ডিপ রেড কালার, রক্ত জবার মতো যে লাল কালার, সেই কালারটা সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে দেখবেন হলুদ বর্ণ অত্যন্ত, এই দুটো বর্ণ অত্যন্ত শুভকারক, এবং গোলাপি বর্ণ শুভ। সিংহরাশির পক্ষে পূর্ব দিক অত্যন্ত শুভপ্রদ। আবার দেখবেন যাদের পক্ষে, যাদের ক্ষেত্রে কন্যা রাশি, তারা কিন্তু সবুজ বর্ণ শুভ এবং নীল বর্ণ অত্যন্ত শুভ। তারা যদি তাদের আর্থিক দিককে ভালো করতে চান, কন্যা রাশি, তারা কী করবেন? তারা মধ্যে মধ্যে একটু সাদায় নীলে কালারগুলো ব্যবহার করবেন, তাদের ক্ষেত্রে দক্ষিণ দিক অত্যন্ত শুভ। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু পশ্চিম দিক শুভ, এবং তুলারাশির ক্ষেত্রে জানবেন হালকা সিলভার বর্ণ, হ্যাঁ হালকা আকাশি বর্ণ, নীল বর্ণ এবং সবুজ বর্ণ অত্যন্ত শুভপ্রদ। নীল বর্ণ পড়লে এবং ব্রেন অত্যন্ত ভালো থাকে তাদের ক্ষেত্রে। তুলারাশির ক্ষেত্রে দেখবেন যদি মিথুন মিথুন লগ্ন হয় কারোর, তুলারাশি মিথুন লগ্ন, তাদের ক্ষেত্রে সবুজ বর্ণ পড়লে ভাগ্যোন্নতি হয়। আবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে তুলারাশির পশ্চিম দিক শুভ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু উত্তর দিক শুভ, বৃশ্চিক রাশিতে উত্তর দিক শুভ জানবেন, এবং তার সঙ্গে লাল বর্ণ, হলুদ বর্ণ, কাঁচা হলুদের বর্ণ, যে কোনো বাসন্তী বর্ণ, যে কোনো হলুদের যে কোনো সেক্টর, যে কোনো সেকশন তাদের পক্ষে খুব ভালো হয়, এবং সঙ্গে সঙ্গে তারা যদি কমলা বর্ণ ইউজ করে তাদের কিন্তু আর্থিক অবস্থা বা ভাগ্যের পজিশনটা অনেক ভালো যাবে। তার সঙ্গে সঙ্গে জানবেন তারা যদি হলুদ বর্ণ ব্যবহার করে তাহলে তাদের আর্থিক ক্ষেত্রটা ভালো যাবে এবং রিলেশন খুব ভালো যাবে। ধনুরাশির ক্ষেত্রে কি করবেন? আমরা ধনুরাশি থেকে আবার শুনবো। আচ্ছা, ধনুরাশি থেকে মিন পড়ে অপেক্ষা করুন, তবে কেউ আছেন আমাদের সাথে একটু দেখে নেবো। নমস্কার। নমস্কার, আমি একটু সুদীপ দার সঙ্গে কথা বলতে চাই। অবশ্যই বলবেন, কে বলছেন আপনি?
আমি বর্ধমান থেকে বলছি, সুস্মিতা চ্যাটার্জি। আমি আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, আমি অনুষ্ঠান দেখি। আচ্ছা, মানে অনুষ্ঠান দেখেই ফোন করলেন, না কোনো পরিচিত মানুষ কোনোদিন এসেছেন বলে ফোন করলেন? আমার সামনে যারা থাকেন তারা প্রায় তাদের ফ্যামিলি প্রত্যেকেই যায় এবং তারা ওনার কাছে খুবই উপকৃত, ভীষণ বিশ্বাস সম্মান আচ্ছা 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 আচ্ছা, মানে আপনার প্রতিবেশী তারা, এবং তারা আসেন সুদীপানন্দার কাছে এবং তারা ভীষণ রকম উপকৃত। তারা তো দেখি প্রতি মাসেই যায় এবং তার ছেলে খুবই মানে ওনাকে সম্মান করে, ভালোবাসে এবং বিশ্বাস তো করে। ওনার ছেলে আমার বন্ধু, আমার ছেলের বন্ধু, আমিও ওর বন্ধু, সেই জন্যই আমি একটুখানি জানতে চাইলাম। বা ভীষণ ভালো, এবং তারা ভালো আছে তাই তো? হ্যাঁ, তা তো দেখি ভালোই আছে, সেই জন্যই আমি। বেশ বেশ, খুব ভালো। আপনি আপনার ছেলের সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বলুন, ডেট অফ বার্থ বলুন। আচ্ছা আচ্ছা, 3rd November 1999, 1999, তেসরা হ্যাঁ। নভেম্বর। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন বললেন? বর্ধমান। বর্ধমান। আচ্ছা, ছেলের নাম, আপনার ছেলের নাম কি ALK বা M দিয়ে কিছু? ALK, এই তিনটের মধ্যে হওয়ার কথা, এ বা এল বা কে? না, পি দিয়ে নাম, প্রতীক চ্যাটার্জি। প্রতীক, পি দিয়ে, তাই তো? যদি প্রতীক হয়ে থাকে তাহলে কিন্তু দেখবেন এই যে টাইমটা এখন যাচ্ছে, এখন যে টাইমটা যাচ্ছে এই টাইমটা কিন্তু ওর মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ভাব, যেন দ্বিধা বিভক্ত, কিছু করতে গেলে, ডিসিশন নিতে গেলে যেন প্রচণ্ড চিন্তা করতে হচ্ছে, এবং টাইমটা যেন একটুখানি পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, কিছু করতে গেলে যেন একটু বাধা বাধা হচ্ছে, তাই তো? ঠিক বলছি? আচ্ছা, ওকে ওকে, বেশ বেশ। তা এই নামটা কিন্তু আমি যেটা শুনলাম সেই নামটাকে কিন্তু আপনি নিউমেরোলজিক্যালি একটু নিউমেরিক্স দিয়ে জায়গাটাকে ঠিক করে নেবেন, নামের জায়গাটাকে সংখ্যাতত্ত্ব দিয়ে ঠিক করে নেবেন, ঠিক আছে? এটা বোধহয় একদম জন্মের পরপরই বোধহয় নামটা। হ্যাঁ, এইটা আমার কাছে তো প্রচুর নাম মানুষ করে নিয়ে যায় এগুলো, হ্যাঁ, নিউমেরোলজি করে নিয়ে যায় প্রচুর, তা অনেক করে দিয়েছি এবং করে দিই নিয়মিত। একটু বলবেন টাইমটা, টাইমটা বলুন, সময়টা বলুন। সকাল 7:35 বর্ধমান। আচ্ছা, সকাল 7:35 বর্ধমান। আচ্ছা, এমনি রাশি লগ্ন জানেন ছেলের? কোনোদিন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়েছেন? অনেকটা লাগে, আমার শ্বশুর করেছিল, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি। আচ্ছা, দাদা বলে দিচ্ছেন, আপনি সেটা মিলিয়ে নেবেন। সানডেতে জন্ম? সানডে, রবিবার, বুধবার। হ্যাঁ, বুধবার। বুধবার কি করে হবে? আপনি আমাকে বলছেন 7th November 1999। 3rd November, 3rd November, 3rd November, 3rd, 03, ওকে ওকে, 3rd November 1999, সকাল 7:35 তাই তো? বর্ধমান, দেখুন এটা হলে বুধবার জন্ম, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমি যাচ্ছি বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। কি বললাম? বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং নরগণ। এটা কিন্তু এই চার্টটা এমনই একটা চার্ট, এবং এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি বৃহস্পতি গ্রহটা রেট্রোগ্রেড জন্মকালীন, আমি এবং শুধু তাই নয় শনি গ্রহটাও রেট্রোগ্রেড। তাহলে এই চার্টটার মূলভাবে আমি যাচ্ছি, দেখুন এই চার্টটার মধ্যে দেখাচ্ছে গুরুশৌরী ভাব রয়েছে, গুরুশৌরী যোগ রয়েছে, এবং চার্টের এই লগ্নের মধ্যে বুধ রয়েছে, তাহলে এবং 1, 2, 3, 4 চতুর্থ ভাবাধিপতি শনি, সে বৃহস্পতির সঙ্গে 6th হাউসে হলেও তার যে স্টার্টটা ইন্ডিকেট করছে সেটা কিন্তু অবশ্যই শুক্রের নক্ষত্র। তাহলে আমি 100-এ 100 বলতে পারি আপনার সন্তান বা আপনার ছেলে, ও কিন্তু সায়েন্স নিয়ে পড়ার যোগ, সায়েন্স নিয়ে পড়বে, জেনারেল এডুকেশনে থাকবে কিন্তু সায়েন্স নিয়ে পড়বে, এবং সঙ্গে সঙ্গে সত্যি কথা বলতে কি ওর এই টাইমটা কোনোভাবে এডুকেশনাল পরিবর্তন চেঞ্জ হতে পারে, মানসিকভাবে কিন্তু ও এই এডুকেশনটা নিয়ে ঠিক ঠিক খুশি হবে না, মনে হবে যেন এখান থেকে চেঞ্জ করি এবং সেখান থেকে অন্য কোনো সেক্টরে গিয়ে কিছু করি। এই ক্ষেত্রে কিন্তু সত্যি কথা বলতে কি ওর যেটা আমি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো লাইনে গেলে ভীষণ ভালো হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা তো অনেক তো শুনলাম, এবার আপনি বলুন আপনার ছেলে কি পড়াশোনা করেছেন? ইংলিশ অনার্স। সায়েন্স নিয়ে পড়ে ইংলিশ অনার্সে চলে গেল, তাহলে ঠিক আছে যেটা বললাম, কারণ প্রথমে কিন্তু উনি বললেন যে সায়েন্স নিয়ে পড়ার একটা যোগ রয়েছে এবং আপনি বললেন সায়েন্স নিয়ে পড়েছে, এবং সায়েন্স নিয়ে পড়ে কি মানে জেনারেল এডুকেশন করেছিল, কি করেছিল? হ্যাঁ, তারপর ও ইংলিশ হঠাৎ মানে ইংলিশ অনার্স নিয়ে পড়ে এবার ও মনে করছে যে মানে সরকারি চাকরি পরীক্ষা কিংবা কোনো WBCS এরকম কোনো লাইন নিয়ে কি পড়ার কোনো যোগ আছে? WBCS পড়ার ইচ্ছে আছে? WBCS পড়ার ইচ্ছে আছে? হ্যাঁ, ওটাও পড়ার
যাওয়ার ইচ্ছা আছে, মানে এখন ও কি হবে আমি খালি সেটা জানি। তাহলে শুনুন, আমি কনফার্ম করে দিলাম ও ও অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে গেলে উন্নতি করবে। আপনি বলেছেন এটা আগে, আমি বলেছি এবং আমি এটাও বলেছি যে জেনারেল সায়েন্স এডুকেশন, জেনারেল আমি টেকনিক্যাল ডাক্তারি কিছু বলি না, জেনারেল সায়েন্স এডুকেশন থেকে ও কিন্তু আবার একটা পরিবর্তন, আদার্স কোন এডুকেশনাল একটা চেঞ্জ হবে, সেটা আপনি বলেন ইংলিশ, হ্যাঁ ইংলিশের দিকে চলে গেছে, আগে সায়েন্স নিয়ে পড়েছে পরে ইংলিশে চলে গেছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের দিকেও পড়তে, তা এগুলো ঠিক আছে, সব কটা মিলছে এবং সব ঠিকঠাক লাইনে আছে। তবে একটা কথা আমি আপনাকে বলি, এইখানে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে চন্দ্রের অবস্থান, চন্দ্র শুক্র দশমভাবে রয়েছে এবং এর ক্ষেত্রে কর্ম অধিপতি সে কিন্তু রবি নিচস্থ, দেখবেন ওর মধ্যে 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 একটা একটা যেন মানে মানসিকভাবে যেন বা আত্মিকভাবে যেন কোথায় একটা থেমে যাওয়া, মধ্যে মধ্যে যেন ডিসিশনটা ঠিক ঠিক নিতে পারে না, ডিসিশন নেওয়ার পরে আবার সেখান থেকে যেন কিভাবে অবতরণ করে যায় নিচের দিকে আর কি। হ্যাঁ এটা হয়, বড় চেঞ্জ হয় এবং ডিসিশন নিতে গেলে বড় একটু ভীষণভাবে মাঝে মাঝে বাধা পড়ে, মানে পারিবারিক কারণে বাধা পড়ে। আমি এই জিনিসটাই বারবার বলতে চাইছি, বাধা পড়ে এই জায়গা থেকে কিন্তু একটুখানি ওকে ঠিক জায়গা আনতে হবে। কেন জানবেন, মানুষের কর্ম আর ভাগ্য, আমি সব সময় বলি কর্ম ভাগ্য অঙ্গাঙ্গি জড়িত, ওই জায়গাটাকে কিন্তু ঠিক করতে হবে মাস, ঠিক আছে? আচ্ছা প্রতিকারটা কি এখনই দরকার, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করব। হ্যাঁ এই চার্টকে তো অবশ্যই, কেন ভাগ্য ঘরে রাহুর অবস্থান সেটা যত ডিগ্রিতে রয়েছে সেটা হচ্ছে 14°19', সেখানে আমি তো দেখতে পাই এই চার্টকে অবশ্যই ঠিক করা উচিত, নইলে ভাগ্যের জায়গাটা বারবার বারবার করে চেঞ্জ হতে থাকবে এবং সেটা হয়তো ভালো দিকে একসময় যাবে না। একদম দিদিভাই, যোগাযোগ তো করতেই হবে, কারণ গোড়ায় গন্ডগোল কিন্তু রয়েছে আপনাদের। প্রথমত নামের ক্ষেত্রে একটা গন্ডগোল, যে আদ্যাক্ষর দিয়ে নাম শুরু হওয়ার কথা ছিল সেখানে একটা ভুল, এবং তারপর প্রতি ক্ষেত্রে দেখুন ওর ডিসিশন নিতেও কিন্তু একটা ভুল হচ্ছে। কি করব, কনফিউজ, সায়েন্স নিয়ে পড়বো নাকি আর্টস নিয়ে পড়বো নাকি সরকারি চাকরির এদিকে যাব নাকি ওদিকে যাব, আমার মনে হয় সঠিক পথে চলার প্রয়োজনীয়তা রয়েছে। একে তো কম্পিটিশন আমাদের, এবং সেখানে যদি বারবার আমি আমার পথ পরিবর্তন করি, প্রচুর মানুষ প্রচুর স্টুডেন্ট আমার পাশ থেকে কিন্তু বেরিয়ে যাবে, তাই সঠিকভাবে কিন্তু আমার সঠিক দিকটা এগোতে হবে। আসলে কি জানো তো, এইখানে মানুষের একটা তো স্থিরতা প্রয়োজন যে আমি এটা করব, একটা প্রয়োজন এই কারণেই যে মানুষ যদি বারবার করে ডিসিশন চেঞ্জ করতে থাকে তাহলে সে কোনোদিনই আলটিমেটলি একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারবে না। হ্যাঁ একদম, তার ডিসিশনকে ফিক্সড করার জন্য, ডেস্টিনিকে ফিক্সড করার জন্য সঠিক গাইডলাইন নিয়ে অ্যাস্ট্রো নেচার থেরাপির মাধ্যমে সঠিক একটা জায়গাকে দিশাকে দেখতে হবে, তাহলে দেখবেন একদিন নিশ্চয়ই ও একটা ভালো জায়গায় পৌঁছবেই। একদম। আরেকজন বন্ধু আছেন, কে আছেন চট করে দেখিয়ে নিই। নমস্কার। হ্যালো নমস্কার। কে বলছেন? অনুষ্ঠান দেখেন? অনুষ্ঠান দেখেন, ভালো লাগে এবং সেই জন্য ফোন করলেন, তাই তো? বেশ বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন, নামটাও বলুন তার আগে। 18 জানুয়ারি 1995। আচ্ছা হয়ে গেছে, টাইম বলুন। 12:55। তার মানে 17 তারিখ রাত 12টা ক্রস করে জন্মেছে তো? 18 তারিখ রাত 12টা ক্রস করেছে না 17 তারিখ রাত 12টা ক্রস করেছে? 18 তারিখ রাত্রি 12:55। আরে বাবা বুঝতেই পারছেন না, 18 তারিখ 17 তারিখ রাত্রি 12:55, তাহলে 18 তারিখ হবে, ঠিক আছে। এবার বলুন জন্মস্থান বলুন। কল্যাণী। ঠিক আছে। এই চার্ট ইন্ডিকেট করছে কিন্তু জন্মবারটা বুধবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার দিয়ে বুধবার বলছে। ঠিক আছে। তুলা লগ্ন কর্কট রাশি পুষ্যা নক্ষত্র, এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি 1, 2, 3 মঙ্গল হচ্ছে রেট্রোগ্রেড জন্মকালীন, এবং এর চার্টের মধ্যে সবথেকে যেটা মেইন জিনিস সেটা হচ্ছে লগ্নের মধ্যে রাহুর সপ্তমে কেতু, তা এর প্রথম থেকেই আজ অবধি মোটামুটি ছোটবেলাটায় খুব ভালো পড়াশোনায় থাকার কথা ছিল, কিন্তু তারপর থেকে যখন মধ্যশিক্ষায় পড়লো তারপর থেকে কিন্তু মাঝারি মাপের পড়াশোনা, এবং এটা দেখতে পাই ওর কিন্তু আর্টস নিয়ে পড়লে, ঠিক আছে, বা শিল্পভিত্তিক কোনো লাইনে পড়লে, শিল্প মানে কলাভিত্তিক, হ্যাঁ শিল্পকলাভিত্তিক কোনো লাইন নিয়ে পড়াশুনো করলে, অথবা যদি আর্টসের কোনো লাইনে পড়াশুনো করে তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে এর পড়াশোনাটা কিন্তু মধ্যম মাপের, আমি এখন অবধি দেখতে পাচ্ছি না খুব বেশি এ যে এগিয়েছে, কেন এর লগ্নের মধ্যে লগ্নের পঞ্চমপতি পঞ্চমে মেরিট কিন্তু খারাপ নয়, কিন্তু এ দেখুন বুধাদিত্য একটা যোগ ঘটেছে, এই ঘরে একাদশপতির অবস্থান রবির অবস্থান খুব বেশি ভালো হয় না, এখানে বুধের অবস্থান ঠিক আছে, কিন্তু এই যে এখানে চন্দ্রদৃষ্ট হয়েছে বুধ, জানবেন চন্দ্রের কোনো শত্রু নেই, বুধের শত্রু চন্দ্র, তা এই জায়গাটায় মেমোরি পাওয়ার কিন্তু কিছুটা লস হবে, মধ্যে মধ্যে যেন ভুলে যাওয়ার প্রবণতা, এরকম হয়? ভুলে যাওয়ার প্রবণতা
এনেছি কারণটাই হচ্ছে ইন্টারনাল নেচারকে আমি সবসময় জানতে চাইছি। ইন্টারনাল নেচার যদি সঠিকভাবে জানা যায় তাহলে তার কিন্তু প্রেডিকশন অব্যর্থ হবে। চারিত্রিক যে ইন্টারনাল যে চরিত্রটা একটা আমাদের থাকে ওপরের, আমি এর আগের অনুষ্ঠানে এটা নিয়ে বলেছিলাম যে আমাদের ইন্টারনালি কিন্তু সেগুলো দেখতে হয় সমস্ত। তা এইখানে ও কি আর্টস নিয়ে পড়াশোনা করেছে? হয়েছিল, কমেছে, আবারও আসতে পারে, যেহেতু জন্মছক কিন্তু এই দুটো সমস্যার কথা ইন্ডিকেট করছে, ফলে একটু সচেতনতা বাড়াবেন, সমস্যা বাড়লে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন। আমি তো দেখুন একটা কথা আমি সবসময় বলি, আমি কিন্তু সবাইকে রেমেডি দিই না, বা রেমেডি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি দিই, একটা বিন্দু বেশি দিই না কারুকে। আজ অব্দি এটা রেকর্ড, কারুকে একটা বিন্দু বেশি দিই না যেটা লাগে না, আবার অনেককে দিই না, আমি কিছু টিপস দিয়ে হয়তো ছেড়ে দিই, এরকম হয়েছে প্রয়োজন না হলে। তবে এর ক্ষেত্রে আমি বলছি সামান্য রেমেডি বা প্রতিকারের কিন্তু যথাযথ প্রতিকারের প্রয়োজন রয়েছে। এখানে একটু আপনাকে দেখিয়ে না, চাকরি বাকরি তো আছেই, কনফার্মলি আছে। উনি কেন বলছেন তাহলে যে একটা প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে? এবার প্রতিকারটা যদি আপনি করেন তবে চাকরি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে, যদি আপনি প্রতিকারটি না করেন তাহলে কোনোদিনই চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে না। এবার আপনার উপর ডিপেন্ড করছে, বারবার প্রশ্ন করে লাভ নেই, বিষয়টা কিন্তু এক জায়গাতেই রয়েছে। কেমন সঙ্গে থাকুন, এবার ফোনটা রেখে ভাবনা চিন্তা করুন, ছেলের ক্যারিয়ার বলে কথা। অ্যাকচুয়ালি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্বের সঙ্গে বললাম, একে কর্মপ্রাপ্তির বিষয়ে হেল্প করা যাবে, এইটুক বলে দিলাম, আর বেশি কিছু টিভিতে কিন্তু এবার যদি ফোনটা রেখে উনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুমিয়ে পড়েন বা ভুলে যান বা মনে না রাখেন বিষয়টাকে, গুরুত্ব না দেন, একটা টাকা আমি খরচা করব না এসব বিষয়ে, এই ধরনের যদি মানসিকতা রাখেন তাহলে কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার ফোন করেও কোনো লাভ হবে না, কারণ একবার ফোন করব সঠিক ডিসিশন। একটা সূত্র, হ্যাঁ একটা সূত্র আছে আমাদের, সেটা হচ্ছে শুভ গ্রহের কেন্দ্রপতিত্ব দোষ। জ্যোতিষশাস্ত্রের মধ্যে একটা টার্ম রয়েছে, টার্ম, এই টার্মটাকে বলা হয় শুভ গ্রহের, অনেকগুলো টার্ম, তার মধ্যে একটা টার্ম আমি বলেছি শুভ গ্রহ, কিন্তু তার কেন্দ্রপতিত্ব দোষ, এই জিনিসটা এখানে রয়েছে, শুভ গ্রহের কেন্দ্রপতিত্ব দোষ, যার জন্য ওর কর্মপতি কর্মের জায়গায় থেকেও কিন্তু নেগেটিভ এমন একটা জায়গায় রয়েছে যে কর্ম হতে গিয়ে বারবার বারবার বাধাপ্রাপ্ত। তো আমরা যদি এই জায়গাটাকে একটুখানি ঠিক করে দিই না তাহলেই কিন্তু একদম জলবৎ তরল অং সব ঠিক হয়ে যাবে। একদম, মায়ের তরফ থেকে তো এই প্রশ্নটা থাকবে যে আমার ছেলের কি চাকরি হবে, আমার ছেলের কি চাকরি আছে, কিন্তু আমার মনে হয় মা হিসেবে সবার আগে চিন্তা ভাবনা এটা করা উচিত, যদি আমার ছেলের জন্মছকে কোনো সমস্যা থাকে আগে আমি সমাধান করব, তারপর আমি এই প্রশ্নটা করব, দাদা আমি সমাধান কিন্তু করেছি, এবার আমার ছেলে চাকরি পাবে তো, আর এরকম ভাবে ভাবুন বিষয়টাকে। তবে আমরা যে বাকি রাশিগুলো এখনো শুনিনি আগে একটু শুনে নিই। হ্যাঁ, আমি বোধহয় বৃশ্চিক রাশি অবধি বলেছিলাম, তাই তো? আচ্ছা, ধনু রাশির ক্ষেত্রে বলে রাখি, আচ্ছা আমরা ধনু রাশিতে আবারও যাব, তবে আরেকজন বন্ধু আছেন, কে আছেন একটু চট করে দেখে নিই। নমস্কার। নমস্কার, কে বলছেন? সুদীপদাকে নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। হুম, বলুন। আমি ছেলের সম্বন্ধে একটু জানবো। অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের রিলেটিভ এসেছিল দাদাটাতে। আচ্ছা, রিলেটিভ এসেছিল, কি সমস্যার জন্য এসেছিল? ওর ছেলের চাকরির জন্য গিয়েছিল। আচ্ছা, তো চাকরি হলো? চাকরি হয়েছে। হ্যাঁ, মানে কেমন চাকরি হলো, কোথায় চাকরি হলো? ওর ছেলের হচ্ছে আপনার স্টেট ব্যাংকে হয়েছে, স্টেট ব্যাংকে চাকরি হয়ে গেছে। দারুন দারুন দারুন, খুব ভালো খুব ভালো। এবার শুনে মানে আমি জানি না সুদীপদার আশীর্বাদ কিনা, আমার ছেলেরও কিন্তু স্টেট ব্যাংকে চাকরি হয়েছে। বাহ, আপনার ছেলেরও হয়েছে? হয়েছে। এবার স্টেট ব্যাংক ছেড়ে আমার ছেলে আবার অন্য ব্যাংকে চলে গেছে, অফিসার ব্যাংকে। আচ্ছা আচ্ছা, যাক, শুনে অত্যন্ত খুশি হলাম। খুব ভালো, ভালো থাকুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর উন্নতি হোক। আপনার কাছে সেজন্য আপনাকে এত ভালো আমি ধরতে পেরে আসছি, মানে অনেকে মানে আমি কি বলবো, আমি কাউকে লাইন ধরি না। যাক, এইটা এইটা এই এই
এই প্রশংসাটা, এই প্রশংসাটা আপনি আমাদের, আমার সম্বন্ধে করলেন আপনারা, কিন্তু আমি সবসময় মনে করি এই আমার এই হাত দুটোকে আর আমার এই সেন্সেশনকে ভগবান অত্যন্ত হয়তো কি বলবো খুব সুন্দর করে তার আশীর্বাদ দিয়ে রেখেছেন যে আমার এই আমি উপলক্ষ, তিনি হচ্ছেন মালিক, তার কৃপা আমার উপর বর্ষিত হয়ে হয়তো আপনারা ভালো হচ্ছেন। হ্যাঁ, আমি সবসময় সেটাই জানি যে আমি উপলক্ষ, আমি করছি না, করাচ্ছেন উনি, আমার মাধ্যমে করছেন, কিন্তু আমি খুব ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আপনারা এসে আমার কাছে ভালো হন এবং উনি আমাকে সেই পাওয়ারটা দিয়েছেন এবং এই কাজের জন্য পৃথিবীতে আমাকে এনেছেন। আসলে সুদীপ, আরো একটা বিষয় রয়েছে, ঈশ্বর তো হয়তো আমাদের অনেককেই পাওয়ার দেয় কিন্তু আমরা ইউটিলাইজ করি না। অ্যাকচুয়ালি আপনি প্রতিনিয়ত পড়াশোনা, রিসার্চ, কিভাবে মানুষের ভালো হতে পারে, কি করলে তারা তাড়াতাড়ি উন্নতি পেতে পারে। আসলে কি জানেন তো, আমি যখনই ভাববো না আমি করছি আমি করছি, তখনই কিন্তু অহংকার চলে এলো, আর এই অহংকার মানেই সেদিন থেকে আর হয়তো আমার হাতে ভালো হবে না, যার জন্য অন্তর থেকে আমি এটা বিশ্বাস করি যে করাচ্ছেন উনি, উপলক্ষ আমি, উনি আমাকে উপলক্ষ করেছেন, আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, সবসময় কৃতজ্ঞ। আপনি আমি মানে কি বলবো, যেই আমি একজনকে মানে আরেকজনকে ফোনে আমি পেয়েছিলাম, হ্যাঁ, উনিও মানে গেছিল, কিন্তু যেই সুন্দর ছেলে তো আপনি হচ্ছে ফোনটা কেটে দিল পুরো, আমি জানি না কেন কেটে দিল, কে কে কেটে দিয়েছে, যাক নাম বলবেন না এখানে, কিছু নাম বলবেন না, নাম বলবেন না প্লিজ। কিন্তু এইরকম অভদ্র মানে মানুষকে কি করে বিশ্বাস করবো বলুন, আপনাকে আমি তো বলবো যে আপনার মানে লোকও যেরকম বসে আছে সত্যি ওরা মানে আমার আমি কৃতজ্ঞ, নিশ্চয়ই আমি আশীর্বাদ এবং আমি প্রার্থনা করি ভগবানের কাছে ওর ভালো হোক। আচ্ছা, ওর বিয়ের ব্যাপারে বেশ আপনি আগে ডেট অফ বার্থ বলুন। 1990 তারিখ 16 নভেম্বর। 16 নভেম্বর 1990, তাই তো? হ্যাঁ। আচ্ছা দিদি, একটু আমাকে টাইমটা বলুন। 11:36 দুপুর বেলা। আর জন্মস্থানটা কোথায়? নদিয়া। নদিয়া, নদিয়াতে, আচ্ছা ঠিক আছে। দেখুন এখানে জন্মবারটা দেখাচ্ছে ফ্রাইডে, শুক্রবার, তাই তো? আচ্ছা, আমি চারটার মূলভাবে ঢুকলাম, মঙ্গল প্ল্যানেটটা এখানে কিন্তু রেট্রোগ্রেড রয়েছে জন্মকালীন, এবং ওর যেহেতু এখানে জন্মবারটা আমি কি বললাম, জন্মবারটা বললাম ফ্রাইডে, আচ্ছা ঠিক আছে। দেখুন এইখানটায় আমি চার্টের মূল ভাবটায় ঢুকছি, এইখানে দেখতে পাচ্ছি 7, 8, 9, 10, 11, 12 দ্বাদশে কিন্তু বৃহস্পতি কেতু ঢুকে গেছে এবং লগ্নপতি চতুর্থে বুধ শুক্র যুক্ত, অর্থাৎ রবি বুধ শুক্র একত্র চতুর্থ, এই জায়গাটায় থাকলে কিন্তু জেনারেলি কিন্তু একটা অনেক সময়ই দেখেছি আমি যে প্রচণ্ডভাবে আর্থিক লস বা খরচা করে, প্রচণ্ড হাতে ভীষণ খরচা, খরচার হাত, তাই তো? সেটা হয় নাকি? প্রচণ্ড খরচার হাত, এবং মুভ করতে ভীষণ ভালোবাসে, ভীষণ ঘুরতে ভালোবাসবে মুভ করতে, তাই নাকি? হ্যাঁ, এবং কর্মের জায়গাতেও কিছুটা মুভ করতে হবে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, কাজের জায়গায় হয়তো হবে। ছোটবেলায় মাথায় চোটাঘাত লেগে কোনোভাবে বা শরীর উপর কুসায় লেগে স্টিচ পরার কথা হয়েছে? ভালোভাবেই সম্পন্ন হবে, খুব সুন্দর রয়েছে বিবাহে, কোনো ডিস্টার্ব ঝামেলা নেই, ঠিক আছে? খুব ভালো, হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো রয়েছে, একদম নিশ্চিন্ত থাকুন। তবু বিয়ের আগে একবার জটক বিচারটা করে নেবেন, আসবেন আসবেন, ঠিক আছে, জটকটা নিশ্চয়ই বিচার করা উচিত, করে দেবো, আসবেন। সঙ্গে থাকুন দিদি ভাই, খুব ভালো লাগলো, ভালো লাগলো দিদি, ঠিক আছে, সঙ্গে থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার বলে দিই, একটু বলা যাবে কি, টাইম আছে? একদম তাড়াতাড়ি শুনুন, ধনু রাশির ক্ষেত্রে কিন্তু জানবেন রেড কালার ভীষণ ভাবে উপযোগী, রেড কালারটা ভীষণ শুভ, সঙ্গে সঙ্গে হলুদ বর্ণ শুভ এবং কমলা বর্ণ মোটামুটি মাঝারি, কিন্তু লাল এবং হলুদ ভীষণ শুভ, তারা কিন্তু পূব দিক শুভ।
আচ্ছা, মকর রাশির ক্ষেত্রে দেখবেন সবুজ বর্ণ ভাগ্যের ক্ষেত্রে উন্নতি ঘটাতে ভীষণ ভালো, সাদা বর্ণ কর্মোন্নতি ঘটাতে খুব শুভ, এবং নীল বর্ণ কিন্তু হেলথের জন্য ভীষণ ভালো হবে, মনের জন্য ভালো হবে। এবং তাদের ক্ষেত্রে দক্ষিণ দিক শুভ। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু জানবেন নীল বর্ণ শুভ, এবং তার সঙ্গে সঙ্গে যদি সবুজ বর্ণ ব্যবহার করেন তাহলে কিন্তু মেরিট খুব ভালো থাকবে। সাদা বর্ণ ব্যবহার করলে কিন্তু খুব ছোট করে বলি ভাগ্যের দিক ভালো থাকবে। তাদের ক্ষেত্রে পশ্চিম দিক ভালো। মীন রাশির ক্ষেত্রে সবসময় লাল ভালো, হলুদ ভালো, এবং কমলা বর্ণ ভীষণ ভালো। যদি তারা উত্তর দিক হচ্ছে শুভ তাদের জন্য, তারা কমলা বর্ণ ব্যবহার করলে ব্রেনের পজিশন ভীষণ ভালো থাকবে, স্মৃতিশক্তি বৃদ্ধি হবে। সকলে ভালো থাকুন, প্রত্যেককে নমস্কার।